সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালোই আছেন ফেব্রুয়ারি দুই হাজার বাইশ সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম প্রিয় ভাইয়েরা আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি শিহাব ডেইরি ফার্মে এই ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার বালিয়াডাঙ্গা গ্রামে এখান থেকে মূলত গাবি গরু বিক্রয় করা হয়ে থাকে আর এর আগে বেশ কয়েকটি পর্বের মাধ্যমে এখানকার কালেকশন কিন্তু কিছু গরু আপনাদের দেখিয়েছি তো এবার বেশ একটা বাচ্চা সহ দুধের গরু কালেকশন করা হয়েছে তো আজকে আমরা এখানকার কালেকশন কিন্তু কিছু দুধের গরু আপনাদের মাঝে দেখাবো দেখাবো এখানে কোন কোন জাতের গরুগুলো কালেকশন করা হয়েছে সেগুলোর বয়স কিরকম জাতি মানে কিরকম আছে আপনারা কোন কোন দাম অনুযায়ী দুধের গরু বলে কিনতে পারবেন এই সম্পর্কেই জানাবো এই সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি দর্শক সম্পূর্ণ ভিডিওটা জোর আমাদের সঙ্গেই থাকবেন ভাই আসসালামু আলাইকুম

ফিজিয়াম আছে জার্সি আছে আর আছে ভাই সবগুলোর সাথে তো বাচ্চা আছে হ্যাঁ সবগুলোর সাথে বাচ্চা আছে আপনার শায়াল করস আছে হুম আর ফিজিয়াম আছে তো আপনারা তো মূলত দুধের গরু ব্যবসা করে থাকেন বা দুধের গরু এই অনিশ্চয়তার জগৎ অনলাইন কিন্তু অনিশ্চয়তার একটা জগৎ এখানে নিশ্চয়তা দিয়ে কিভাবে বিক্রি করেন গাবি গরুগুলা কেনার উদ্যোগটাই হচ্ছে মূলত দুধের জন্য কিন্তু আর কেতারা যদি কাল বাসায় যায় দুধটা ঠিকমতো বুঝি না পায় তাহলে তো ক্ষতিগ্রস্ত ভাই আর আমি এখনো বলি আসতেছি মনে করেন আগাগুড়াই বলে যাব যে একদম ব্যবসা আছে আপনারা গাবি গরু যেখান থেকেই কেনেন দয়া করে একটু খামারে আসি জিনিসটা যাচাই বাছাই করে দেখে শুনে যাবেন মানে নিজের জিনিস কিনবেন টাকা দিয়ে কিনবেন আপনার টাকার জিনিস বুঝে নেবেন আপনি আমি বললাম 20 কেজি দুধ তো নাও থাকতে পারে আর আপনি সর জমিনে আসি প্র্যাকটিক্যালি দোয়ালে যাবেন তখন ক্ষতিগ্রস্ত হবেন না কো হ্যাঁ অবশ্যই আর আমি বলি যে প্রবাসী ভাইদের পরিশ্রমের টাকা আমার কথা যে যেখান থেকে গাবি কিনবেন দয়া করে খামারে আসবেন আপনারা খামারে আয় সারি দেখবেন যে গাভীরা দাঁত আছে ঠিক নাকি বাটগুলা ঠিক আছে কিনা সুস্থ সবল আছে কিনা এই বিষয়গুলা দেখে শুনি যাচাই পাছাই করে কিনলে আমার মনে হয় ভালো হবে ভাই আচ্ছা তো এবার যদি বেশ কয়েকটা বাচ্চা সহকারী কালেকশন করছেন চলে না একটা একটা করে দেখাই আমরা ইনশাল্লাহ দেখেন ভাই তবে শুরুতে বেশ বড় সর আকৃতির একটা গরু নিয়ে আসলেন এই গরুটা সম্পর্কে বলবেন এটা কোন জাতের গরু এটা মূলত ফিজিয়ান গরু মুন্ডি গরু ভাই মানে এই গরুটা শিং হয় নাই না সিং হয় নাই বেশ বড় সর আকৃতির গরু দাঁতে কয়টা হইছে দাঁতে দুই দাঁত ছিল চার দাঁত ভাই চারটা দাঁত জি ভাই সাথে কি বাচ্চা হইছে সাথে সার বাচ্চা কোলে সাথে একটা সার বাচ্চা সাদা কালো বাচ্চা হইছে আর গরুটা হ্যাঁ তো ভাই দেখেন দেখেন বিশাল বিগ বডির গরু ভাই খুব শান্তশীল তো মহিলাদের লালন পালন করতে পারবি দোয়াতে পারবি ভাই এই দেখেন একদম রসুন সুসার মতন ভাই দেখেন তো গোটা বাচ্চা দিছে কতদিন হলো বাচ্চা দিছে আজ 13 দিন বাচ্চার বয়স 13 দিন বাচ্চাটার বয়স জি জি বাচ্চা গবে দুইটাই সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল ভাই আচ্ছা তো এই গোটার দুধ কতটুকু পাচ্ছেন আপনি এটা দুধ পাচ্ছে বর্তমানে আমি 13 দিনে আপনার 18 19 80 গেছে ভাই

কোনো রকম মনে করেন জায়গা নাই ভাই অবশ্যই আর খুব গাবি মহিলারা লালন পালন করতে পারবে ভাই এত সুন্দর শান্তশিষ্ট সৃষ্ট ইনশাল্লাহ এই দেখেন ভালো করে উলান পালন গুলা দেখেন আর খুব শান্ত সৃষ্ট চারটা বাট কত সুন্দর চার জায়গায় দেখেন দেখেন ভালো করে দেখেন চারটা বাট কত সুন্দর চার জায়গায় তো গৌটার দামটা কেমন চাচ্ছেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন যাদের পছন্দ হবে গৌটা দেখে শুনে দুধ দমন করে নিতে পারবে হ্যাঁ ভাই আচ্ছা তো এটা সিরিয়ালে প্রথম নাম্বারে গরু ছিল এইটা সাইড করে চলেন দুই নাম্বার গরুটা আমরা দেখাই জি দেখেন ভাই সিরিয়ালে দ্বিতীয় নাম্বারে একটা গরু নিয়ে আসলেন এই গরুটা সম্পর্কে বলবেন এটা কোন জাতের গরু এটা হলস্টিয়ান ফিজিয়ান ভাই হলস্টিয়ান ফিজিয়ান জি 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 ভাই গরুটার বয়সটা কেমন হয়েছে বয়সটা আপনার দুই দাঁত ছিল চারটা দাঁত হয়েছে ভাই দুই দাঁত ছিল চারটা দাঁত হচ্ছে জি 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 ভাই সাথে তো একটা বাচ্চা আছে হ্যাঁ বাচ্চাটা এডিএলবিজের বাচ্চা বকনা বাচ্চা ভাই খুব জাতের মানে বেশি পাইছে দেখেন সেই অবস্থায় উলান পালান গুলা দেখেন আরে যে বাচ্চা এক থোপা দেখেন ভালো করে দর্শককে একটু দেখান ভাই একটা বাচ্চা হয়েছে বাচ্চার বয়স কতদিন

থাকলে কিন্তু দুধ হয় না ভাই দুধের গাবি গরু কিন্তু একটু কাবু থাকে ভাই দর্শক কিন্তু এই জিনিসটা বোঝে না ভাই সেটাই দুধ এটা শরীরটা এই গাবিটা মূলত প্রতিদিন আঠারো কেজি সতেরো কেজি উনিশ কেজি দুধ দিবি এই গাবি গরুর শরীর কিন্তু একটু কাবু থাকবে ভাই আর চিকনা গরুর আজীবন দুধ হয় যে অভিজ্ঞ খামারি সে কিন্তু তাক বোঝানি লাগবে না ভাই আচ্ছা কেমন দাম বলছেন কোটার এটা দাম পড়বে 195000 টাকা ভাই 195 যাদের পছন্দ হয় দর দাম করে কিনতে পারবে হ্যাঁ দামের সুযোগ আছে ভাই আচ্ছা এইটা সাইড কত দেন চলেন তিন গোটা দেখাই আমরা জি ভাই দেখেন তিন নাম্বার সিরিয়ালে ভাই লাল টক একটা গরু নিয়ে আসলেন এই গোটা সম্পর্কে জানাবেন এটা কোন জাতের গরু এটা আছে আপনার জার্সি আর শায়ালের মিশ্র আছে ভাই জার্সি শায়াল ক্রস ব্রিডের গরু ক্রস ব্রিডের গরু ভাই আচ্ছা গোটার বয়স কেমন হইছে বয়স দুই ভাই দুইটা সাথে কি বাচ্চা ভাই বয়স হয়ে গেলে বারো তেরো লিটার দুধ হবে বারো থেকে তেরো কেজির মতো দুধ হবে গোটার দামটা কেমন চাচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাইছেন যাদের দরদাম করে কিনতে পারবে আচ্ছা এরপর আপনার আরো দুইটা গরু আছে চলুন সেই দুইটা গরু আমরা দেখাই ভাই দর্শকের দেখার ভালো করে এই বাসে সিরিয়ালের চার নাম্বারে বেশ সুন্দর দেখে বাচ্চা সহ একটা গরু নিয়ে আসছেন এই গরুটা কোন জাতের গরু প্রথম বকনা গরু

বয়স কিন্তু বত্রিশ দিন ভাই জান এই বয়সে বাচ্চাটার গরুরটা টাকা দেখেন তো এর মার যেটুকু দুধ হচ্ছে বাচ্চাই খাচ্ছে না দুধ দুই কেজি দুধ ভাই বাচ্চাই খাচ্ছে খাওয়ার জন্য তিন চার কেজি দুয়াতে পারবি ভাই মানে বাড়িতে খাওয়ার জন্য দুধ হবে তো এই বাচ্চা এবং গাবে দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম চাচ্ছেন গো এটা এর দাম 165000 টাকা ভাই 165000 দাম চাওয়া যাদের পছন্দ হয় দরদাম করে কিনতে পারবে হ্যাঁ কিনতে পারবে ভাই আচ্ছা এইটা সাইড করেন আরো একটা গরু আছে চলুন সেই গরুটা আমরা দেখাই জি 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 ভাই দেখেন সাব্বির ভাই বাসা সর্বশেষ সিরিয়ালে আরো একটা সুন্দর দেখে বাচ্চা সহ গরু নিয়ে আসছেন এই গরুটা কোন জাতের মূলত এটা হান্ডার ছায়াল বিটের গরু ভাই শাহিয়াল জাত

কাছে মনে করেন আরো গাবি পরবর্তী কিন্তু আবার বেচতে ভাই সেই জন্যই বলতেছি যে যেখান থেকে গাবি কেনেন এটা যাচাই বাছাই করি আপনারা কিনবেন ভাই আচ্ছা তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারকার কালেকশন কিন্তু গরু দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই